মারো মুজি মারো মারো মুজি মারো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আবারো অনুশীলন শুরু হলো ধানমন্ডি রোলার স্পোর্টস একাডেমি ধানমন্ডি যে লেকের ভিতরে যে মনোমুগ্ধকর একটা পরিবেশে আমরা স্কেটিং ক্লাবটা শুরু করেছি অনেক সুন্দর একটা জায়গা এবং স্কেটিং করার জন্য বেস্ট একটা প্লেস এবং এই যে আজকে আমরা পরিচয় করাবো এই যে ছোট্ট একটা স্কেটার যাচ্ছে আপনারা অনেক আগে তার ভিডিও দেখতেন এবং আজকে আমরা আবার ওর সাথে পরিচয় করাই দেব অনেকদিন পর সে আসছে এই আজকে আবার পরিচয় করাবো আপনারা তার কথা শুনলে অবশ্যই চিনবেন তো চলেন আগে ওর স্কেটিং দেখি তারপর সাথে আমরা পরিচয় হব রানিং রানিং হেলমেট কোথায় হ্যাঁ সাথে সাথে আস ওই যে টমেটো ডাকে বাসা ও টমেটোর সাথে আজকে স্কেটিং টমেটো তুমি কি আমাকে মিস করো নাই আমাকে মিস করো নাই তুমি করছো তাহলে দিন মিস দিলা কেন প্লাস হ্যাঁ চালাবার কথা বলো বাবা নিয়ে আসে নাই তাহলে দোষটা কে তোমার না তোমার বাবার ওই তো কার ওই তো ওই তো কার দোষটা ও আচ্ছা ফোনের উপর দিয়ে এই যে বলো নাই তো দেখছো ট্রেনিং ট্রেনিং কি কখনো জমা হয় নাকি অস্ত্র জমা দিলে ট্রেনিং জমা হয় না দেখছো তুমি পারো আবার আবার এটার উপর দি আচ্ছা এদিকে কাছে আসো হ্যাঁ তা আমি এখন তোমাকে খুব বেশি মিস করছি জানো তুমি অনেকদিন আসো নাই তো তোমার এই যে হাসি দিলে টুল পরে এটা রহস্য কি কাল ফুটা হয়ে যা রহস্যটা কি জানি না তুমি জানো না

না না 5 ঘন্টা না কয় ঘন্টা ঠিক করে বলো না 5 ঘন্টা হইতে সময়বব নাকি না ঘন্টা এবারে ঘন্টাই গেছে সে 5 মিনিট করে না 5 ঘন্টা করে প্রথমে বলছে 5 মিনিট তারপরে 5 ঘন্টা তারপরে 9 ঘন্টা কোনোটাই হয় না আর একটা বলো কয় ঘন্টা 10 মিনিট 10 মিনিট এবারে ঠিক আছে 10 মিনিট স্কেটিং করো তুই তো আমরা করি কয় ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট কয় কয় ঘন্টা বলো

আলু কেন বললা হ্যাঁ এই আলু কেন বললা কি খাইছো বলো এবার মুরগি না কি মুরগি না মোরগ না মুরগি কোনটা খাইছো হ্যাঁ কোনটা বলো তোমাদের বাসায় নাকি একটা রাতমুরগি ছিল ওটা ডিম পাড়তো তাইলে না আমাদের তোমাদের ডিম পাড়ে না না কোন মুরগি পারে তুমি রাতা মুরগির ডিম খাইছো কখনো কেন রাতা মুরগির ডিম তো অনেক না এখান থেকে খাবা বাসায় গিয়ে খাবা বলা স্টুডেন্ট সবাই তার সাথে খুব মজা করে তাই ওই যে অনেকদিন পর স্কেটিং আসছ তোমার ভাই করতেছে তুমি করতেছ তোমার এই যে বাতাস বাতাসের স্কেটিং করতেছ একটা প্রাকৃতিক পরিবেশ সব মিলে সব মিলে তো ভালো লাগে তাই না ঠিক আছে তো তোমার যে ছোট ছোট ফ্রেন্ড আছে তোমাকে এত দিন তোমার ভিডিও দেখে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলবা না হ্যাঁ তোমার ছোট বন্ধু বন্ধুদেরকে হাই দাও হাই ওই দিকে ওই দিকে বলো বন্ধুরা হাই হাই বন্ধুরা বলো বন্ধুরা বন্ধুরা হাই বলে আমি তোমাদের বন্ধু আমি তোমাদের বন্ধু আমার নাম টমেটো বলো আমার নাম টমেটো তো সবাই আমার জন্য দোয়া করবে বলো সবাই আমার যেন করবে বলো ভালো একজন ঠিক আছে ওকে দর্শক আমরা টমেটো সাক্ষাৎকার নিয়ে নিলাম টমেটোর সাথে অনেক কথা হয়েছে অনেক মত বিনিময় হয়েছে খুব ভালো লাগছে টমেটো আজকে স্কেটিং করবে অনেকক্ষণ আড়াই ঘন্টা সে কিন্তু বলছে পাঁচ মিনিট করে তো আমরা তাকে পাঁচ মিনিট করে বাসায় পাঠিয়ে দিব ঠিক আছে রাজি রাজি আছে তো দেখলেন ছোট্ট স্কেটার ওকে দেখি রানিং করো তুমি রানিং করো যাও অফিস একটা রাউন্ড রাউন্ড দিয়ে ওর একটা রানিং নাও কে ফোন দে এই যে রানিং করতেছে ভেরি গুড টমেটো ভেরি গুড হ্যালো জি ওয়ালাইকুম সালাম জি জি ওয়ালাইকুম সালাম জি জি সরি বুঝিনি আবার বলেন কোরবানি দাস হোক তখন ফোন দিয়ে কোরবানিতে এখনো দুই মাস আপনি ফোন দিয়েন প্রস্তুতির আসলেই হবে যখন খুশি আসছেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি আসার দুই দিন আগে ফোন দিলে হবে ওকে ইউ ঠিক আছে টমেটো এদিকে আসো যেভাবে চালাইতেছে আমি চুরি করে ফেলি হ্যাঁ জোরে টানো জোরে টানো জোরে টানদো জোরে मैं <laughs> 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 तो बात लगे ना स्पीड कोई स्पीड कोई स्पीड कोई टास्क <laughs> 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 करते वाले जीते जावा ধরো ধারা ধারা ধরো ধরো হ্যাঁ ধরো আবার 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 যারা ধানমন্ডিতে স্কেটিং শুরু করবেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ইমুতে অথবা এইসব মেসেজ দিবেন না সরাসরি যাদের শিখতে ইচ্ছা হবে সরাসরি ফোন দিবেন থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম